দ্য সন্দীপ ফটোগ্রাফির উদ্যোগে আজ হয়ে গেল দুর্গাপুজোর ব্যানারের শ্যুট দমদমে স্টুডিও 92-তে, যেখানে আজ কাজ করলেন একই ছাদের তলায় 4 মেকআপ আর্টিস্ট এবং 8 মডেল। মিডিয়া পার্টনার আমরা সারাদিন বাংলা টিভি সবসময় সবার সাথে। আমার ভিন দেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে। আজকে আমাদের ব্যানার শুট ছিল, ভীষণ ভালোভাবে সাকসেসফুলি আমরা আজকে শ্যুট কমপ্লিট করেছি। আমার খুব পছন্দের নর্থ ক্যালকাটার বুকে স্টুডিও 92। আমি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এখানে কাজ করি, খুব পছন্দের, খুব ভালো জায়গা, ভালো ভালো মডেলরা ছিলেন, এবং সবচেয়ে বড় কথা আমার 4 যিনি মেকআপ আর্টিস্ট যারা আমার অন বিহাফ অফ সন্দীপ ফটোগ্রাফির হয়ে আজকে কাজ করলেন, তারা হচ্ছেন শ্রীপর্ণা দাস, মোয়া শ্রীপর্ণা দাস, নিতাশা, মলি মিত্র এবং শিপ্রা পাল। শিপ্রা পাল আমার সঙ্গে আজকে বহুদিন ধরে কাজ করছে, মলি মিত্রর সঙ্গেও কাজ করেছি, তো এরা খুব ভালো মেকআপ আর্টিস্ট, ভীষণ ভালো কাজ করেছেন। 8 মডেল ছিল, তো প্রচুর লোক, আজকে প্রায় 10 নিয়ে আমরা শ্যুট করেছি, মেল মডেল 2। তো যাই হোক, আশা করি আপনারা আমাদের কাছে ভালো কাজ পাবেন। যারা যারা কাজ করেছেন আজকে তাদের সঙ্গেও জানতে পারবেন যে তারা কাজ করে কতটা আনন্দ পেয়েছে। আশা করি যারা কাজ করেছেন তাদেরকে আগামী দিনে সন্দীপ ফটোগ্রাফি থেকে ভালো কিছু দিতে পারবো, এবং কামিং আমাদের সঙ্গে থাকুন। আমাদের সামনে বিভিন্ন ওয়ার্কশপগুলো আসছে, খুব ভেরি রিসেন্ট করব ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হ্যাঁ, ক্রিয়েটিভ কনসেপ্টের ওপর, তারপরে বোল্ড করব, আগমনী আসছে, কনসেপচুয়াল আগমনী, যেটা গতবারও আমি একটা নতুন কিছু দিয়েছি বাজারে, তো এবারেও নতুন কিছু দেব, ভাবনা চিন্তা আছে। সঙ্গে থাকুন, আমরা আছি, আমাদের সঙ্গে এগিয়ে চলুন। আমরা মডেল, মেকআপ আর্টিস্ট, আমার কোনো গ্রুপ নেই, আমার সন্দীপ ফটোগ্রাফি, দি সন্দীপ ফটোগ্রাফি ফেসবুকেতে পাবেন, গুগলেতে সার্চ করবেন। যারা যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা একটু রিভিউটাও দিবেন গুগলে, যে কেমন আমাদের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছেন। এই বলে আজকে এখানেই শেষ করছি, আসছি আজকে আমাদের মিডিয়া পার্টনার সারাদিন বাংলা, সারাদিন আমাদের সঙ্গে ছিল, সমস্ত নিধি নিক্ষতি ওয়াচ করেছে, সারাদিন বাংলার রিপোর্টেও আপনারা জানতে পারবেন আমাদের কাছ থেকে তারা আজকে কেমন আনন্দ পেল। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি, দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি, শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুঃখ গাইলো, বলো বলো দুঃখ গাইলো, বলো বলো দুঃখ গাইলো, দুঃখ গাইলো, দুঃখ গাইলো, বলো বলো দুঃখ গাইলো, দুঃখ গাইলো, দুঃখ গাইলো,
আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সমহুল্লোড়ে ভাষা, চার দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সমহুল্লোড়ে ভাষা, ধুনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু চলো, বড় বড় দুধ গায়লো, বড় বড় সন্দীপ ফটোগ্রাফির সাথে স্টুডিও 92-তে এই ব্যানার শুটেতে থাকতে পেরে খুবই ভালো লাগছে। অনেক দিন পর অ্যাকচুয়ালি একটা কাজে এলাম, অ্যান্ড আপনারা কেউ কেউ হয়তো জানেন আমি সম্পর্কে ওনার ছেলে হই সন্দীপ ব্যানার্জি, অ্যান্ড অনেক দিন পর এই কাজটাতে এলাম। আজকে একটা ব্যানার শুট ছিল একটা আগমনী কনসেপ্টের ওপর, অনেকগুলো নারী রূপকে নিয়ে, অ্যান্ড কাজটা খুব ভালো মতো হয়েছে। আশা করি আমাদের কাজ দেখে আপনাদেরও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে স্টুডিও 92-র পরিবেশটাও খুবই সুন্দর লাগে, আমাদের কাজ করতে খুবই কমফোর্টেবল লাগে, তো সেই জায়গার থেকে খুব ভালোভাবে আজকের দিনটা কেটেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ। আমার নাম মধুমিতা কুমার, আমি স্টুডিও 92-র ওনার। আমি সন্দীপ দার সাথে বিগত 5 বছর ধরে কাজ করছি, এই ইন্ডাস্ট্রিতে বিগত 5 বছর ধরেও আছি। আর সন্দীপদা অনেক দিন ধরেই আমাদের স্টুডিওতে কাজ করছেন, ওনার ভালোই লাগে আমাদের স্টুডিওতে এসে কাজ করতে। আমাদের এই স্টুডিওটা দমদমে লোকেটেড, যদি আপনারাও আসতে চান আপনারা আসতে পারেন অবশ্যই। দমদমে মেট্রো স্টেশন থেকে 5 মিনিটসের মধ্যেই আমাদের স্টুডিওটা আছে, শেড বাগান পোস্ট অফিসের ঠিক অপোজিটে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আসবেন, আর সন্দীপদার সাথে কাজ তো অবশ্যই চলবে আমাদেরও। আশা করি আপনাদেরও কাজ ভালো লাগবে সন্দীপদার, আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। নমস্কার। দিস নিউজ হ্যাজ বিন পাওয়ার্ড বাই জীবনপুর পানপ্রস্থ ভিলেজ ট্রাস্ট ওল্ড এজ হোম।